আল্লাহ তাআলা আমাকে যে সুযোগ দিয়েছেন দেশের মানুষকে সেবা করার, এটাকে আমি ইমানি ভাবে যাতে আমার দায়িত্ব আমি পালন করি, আমি সবসময় এই লক্ষ্য নিয়ে আমি কিন্তু কাজ করেছি। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী শুধু যুক্তরাজ্যেই 360টি বাড়ির মালিক, এর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষস্থানীয় নির্মাতা প্রতিষ্ঠান থেকে কেনা। বাড়িগুলোর বর্তমান বাজার মূল্য $32 কোটি, বাংলাদেশি টাকায় এই অর্থের পরিমাণ দাঁড়ায় ৩,824 কোটি টাকার বেশি। এর বাইরে যুক্তরাষ্ট্র ও দুবাইয়েও তার সম্পদ রয়েছে। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যম আল জাজিরার এক অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। বুধবার রাতে দ্য মিনিস্টার্স মিলিয়ন্স শিরোনামের অনুসন্ধানী প্রতিবেদনটি প্রকাশ করেছে আল জাজিরা। অনুসন্ধান করেছে আল জাজিরার অনুসন্ধানী দল আই ইউনিট। প্রতিবেদনে বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান লন্ডনের বাইরে দুবাইয়ে 2020 সালের মধ্যে অন্তত 54টি সম্পদের মালিক হন। যুক্তরাষ্ট্রেও তার সম্পত্তি আছে, সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, এর মধ্যে 5টি ম্যানহাটনস নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে নিউ জার্সিতে। আল জাজিরার অনুসন্ধান বলছে, লন্ডনের সাইফুজ্জামান চৌধুরীর হয়ে সব সম্পদ দেখাশোনা করেন চট্টগ্রামের রিপন মাহমুদ। সাইফুজ্জামান সিঙ্গাপুরের ব্যাংক DBS থেকে ঋণ নিয়েছেন। ওই ব্যাংকের কর্মী রাহুল মার্টের বর্ণনায়ও সাইফুজ্জামানের সম্পদের বর্ণনা উঠে এসেছে। শেখ হাসিনা দেশের বাইরে তার ব্যবসার কথা জানতেন উল্লেখ করে সাইফুজ্জামান আল জাজিরার অনুসন্ধানী দলকে বলেছেন, আমার এখানে ব্যবসা আছেন সেটা তিনি জানতেন। প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই কাছের ও বিশ্বস্ত। তিনি 2014 সালে সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী হন। 2019 সালে শেখ হাসিনা তাকে পদোন্নতি দিয়ে ভূমিমন্ত্রী করেন। আল জাজিরার অনুসন্ধানী দলের কাছে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান তার বিলাসী জীবনের গল্পও করেছেন। সেখানে নিজের জুতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, এটা টেইলর মেডের জুতো, আমি হেডডসেও কাস্টম মেড জুতা অর্ডার দিয়েছি, এটি তৈরি হতে 4 মাস সময় লাগে, আমি কিনেছি প্রতিটি £3,000 বেশি দিয়ে। এই বিশেষ জুতো তৈরির বিষয়ে সাইফুজ্জামান বলেন, এগুলো উটপাখি ও কুমিরের বুকের চামড়া দিয়ে তৈরি জুতো। স্যুট পছন্দ করেন জানিয়ে সাইফুজ্জামান বলেন, প্রতিবার তিনি লন্ডনে গেলে Super 200 স্যুট কেনেন। এ ধরনের স্যুটের দাম £6,000-8,000। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা সরকারের পতনের আগ থেকে সাইফুজ্জামান চৌধুরীকে অনুসরণ করছিল তাদের অনুসন্ধানী দল। তার বেতন ছিল বার্ষিক $13,000, অথচ তিনি যুক্তরাজ্যে বিপুল সম্পদের সাম্রাজ্য গড়ে তুলেছেন। আই ইউনিট মন্ত্রীর বৈশ্বিক সম্পদের অনুসন্ধানে নেমে চমকে ওঠার মতো সম্পদের সন্ধান পায়। লন্ডনে বাড়িগুলো তৈরির বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সাইফুজ্জামান ডেভেলপারদের কাছ থেকে বাড়ি কেনার জন্য বেশ কিছু কোম্পানি তৈরি করেন। 2016 থেকে 2021 সালের মধ্যে তিনি যুক্তরাজ্যে 265টি বাড়ি কেনেন। তার বাড়িগুলোর বেশিরভাগই বার্কলি গ্রুপের মতো শীর্ষ ডেভেলপার প্রতিষ্ঠানগুলো থেকে কেনা। সাইফুজ্জামানের কেনাকাটা শুধু সেখানেই থেমে থাকেনি। 2021 সালে $1,60,00,000 লন্ডনে আরও সম্পদ কেনেন তিনি। তার বেশিরভাগ সম্পদই ভাড়া দিয়ে থাকেন। 2020 সালে আরও 89টি বাড়ি কিনলে মোট বাড়ির সংখ্যা দাঁড়ায় 360, যার বাজার মূল্য $32 কোটি। রিপন মাহমুদ নামের এক ব্যক্তি যুক্তরাজ্যে সাইফুজ্জামান চৌধুরীর সব সম্পদ দেখাশোনা করেন। রিপন মাহমুদ সম্পর্কে সাইফুজ্জামান চৌধুরী বলেন, লন্ডন ও যুক্তরাজ্যের সব সম্পত্তি রিপনের মাধ্যমে তিনি কিনেছেন, রিপন তার প্রধান লোক। আল জাজিরার অনুসন্ধানী দলের সদস্যরা চীন থেকে $10 কোটি যুক্তরাজ্যের বাজারে স্থানান্তর করতে চান, কথা বলে সাইফুজ্জামানের ঘনিষ্ঠ রিপনের সঙ্গে কথা এগোতে থাকেন। তারা ধনী বিদেশে বিনিয়োগকারী হিসেবে অভিনয় করে সাইফুজ্জামানের সম্পদের গোপন তথ্য বের করেন। লন্ডনের একটি হোটেলে রিপন আল জাজিরার অনুসন্ধানী দলের সঙ্গে দেখা করেন। সেখানে আলাপচারিতায় তার বিষয়ে বোঝানোর জন্য সাইফুজ্জামান চৌধুরী প্রসঙ্গ টানেন। তখন রিপন বলেন, আমার ভালো বন্ধু সাইফুজ্জামান, আপনি যেটা আমার কাছে চাচ্ছেন সেটাই আমি সাইফুজ্জামানের জন্য করেছি। তার পরিচয় সম্পর্কে রিপন বলেন, তিনি একজন ক্ষমতাধর মন্ত্রী। লন্ডনে অনুসন্ধানের মধ্যে আল জাজিরা জানতে পারে যুক্তরাষ্ট্রেও সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি রয়েছে। সেখানে তিনি 9টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন, 5টি ম্যানহাটনস নিউ ইয়র্কের প্রধান এলাকায় এবং 4টি নদীর ওপারে নিউ জার্সিতে।
সাইফুজ্জামান চৌধুরী বাংলাদেশে ফিরে যাওয়ার আগে তার সঙ্গে দেখা করে আল জাজিরার অনুসন্ধানী দল। তার আগে রিপনের পরামর্শে সাইফুজ্জামান চৌধুরী পরামর্শকদের সঙ্গে দেখা করে। প্রথমেই সাইফুজ্জামানের আইনজীবীর সঙ্গে দেখা করে অনুসন্ধানী দল, যার কাজ হচ্ছে কোম্পানি পরিচালনায় যুক্তরাজ্যের নিয়ম নীতি মেনে চলা নিশ্চিত করা। 2021 সাল থেকে সাইফুজ্জামান চৌধুরীর প্রতিষ্ঠানের 100টির বেশি ঋণের আইনি কাজগুলো করেছেন তিনি। এরপর রিপন পরিচয় করিয়ে দেন এশিয়ার বৃহত্তম ব্যাংক DBS এর রাহুল মার্টের সঙ্গে, যিনি ব্যক্তিগত সম্পদ ব্যবস্থাপকদের একজন। এরপর রিপনকে সঙ্গে নিয়ে একদিন সাইফুজ্জামানের সঙ্গে তার লন্ডনের বাড়িতে সাক্ষাৎ করে অনুসন্ধানী দল। সেখানে সাইফুজ্জামান জানান, তিনি ব্যবসা থেকে তার সব লাভ দুবাই ও লন্ডনে বিনিয়োগ করেছেন। দুবাইয়ের ডাউনটাউনে আমি সেরা সম্পত্তি পেয়েছি। দুবাই মলের কাছে অপেরা এলাকায় আমার খুব সুন্দর একটি বাড়ি আছে। আমি একটি ভিলাও কিনেছি যার একটাই ব্যক্তিগত হ্রদ আছে। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় বাড়ি আছে। বাংলাদেশের কর্তৃপক্ষ সম্প্রতি সাইফুজ্জামান চৌধুরীর ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টগুলো লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছেন। সাইফুজ্জামানের বর্তমান অবস্থান অজানা, তবে বাংলাদেশ ছেড়েছেন বলে সাম্প্রতিক একটি কথোপকথনে তিনি উল্লেখ করেছেন। আপনি কই এখন? আপনি কি বাংলাদেশে? আমি নিরাপদে আছি, আল্লাহ। কিন্তু বেরোতে পারেন নাই? বেরিয়েছেন। ওয়াও, কোথায় আপনি এখন? নিউজ ডেস্ক, আমাদের সময়।